কেউ যদি বিপদে পড়ে থাকে কখনো সখনো সেটা বুঝে নেওয়া খুবই মুশকিল। রক্তে মিষ্টির মাত্রা কম হলে বা রক্তচাপ কম হলে, স্ট্রোক কিংবা মির্গি হলে, লু লাগলে বা বেশি মদ্যপান করে থাকলে অজ্ঞান হয়ে যেতে পারে। কেউ অজ্ঞান হয়ে গিয়ে থাকলে মুখের মাসপেশি ঢিলা হয়ে জিভটা পেছনে চলে গিয়ে হাওয়া শ্বাসযন্ত্র পর্যন্ত পৌঁছানো থেকে আটকে দিতে পারে। যদি বমি হয়ে থাকে, বমি শ্বাসনালীতে আটকে গিয়ে কিংবা শ্বাসযন্ত্রে ভরে গিয়ে নিঃশ্বাস না নিতে পেরে সে লোকের মৃত্যু হতে পারে। অজ্ঞান ব্যক্তির চিকিৎসা এইভাবে করতে হয়। তাকে জোরে আওয়াজ দিয়ে কাঁধ ধরে আস্তে আস্তে হিলিয়ে সে ব্যক্তি জবাব দিতে পারছে কিনা দেখে নিন। সে ব্যক্তিকে সাবধানে সমতল জায়গায় শুয়ে দিন। অজ্ঞান ব্যক্তিকে কখনো জল খাওয়াবেন না। সেই ব্যক্তিতে যদি কোনো প্রতিক্রিয়া না থাকে, সাহায্য করতে কাউকে ডেকে নিন আর জরুরি সেবার জন্য জীবন অ্যাপ ব্যবহার করুন। সেই ব্যক্তির ঘাটটা ওপর দিকে উঠিয়ে নিঃশ্বাস নিচ্ছে কিনা পরীক্ষা করে নিন। যদি বোঝেন নিঃশ্বাস চলছে, তাকে ইউনিভার্সাল রিকভারি পজিশনে শুয়ে দিন। প্রথমে বাঁ হাতটা শরীরের সমকোণে রাখুন। ডান হাতের পেছন ভাগটা গালের নিচে পৌঁছে এমনভাবে বেঁকান। ডান হাঁটুটা ধরে তাকে সাবধান করে একদিকে পাল্টে দিন। খেয়াল রাখবেন যে মোড়া ডান হাতটা তার মাথার আধার রয়েছে। ইউনিভার্সাল রিকভারি পজিশনে শোয়ালে সে ব্যক্তি নিঃশ্বাস ভালো করে পাবে এবং মুখে যদি বমি জমে থাকে সেটা বেরিয়ে যাবে। জীবন নিশ্চয় করে আপনার ফোনে থাকা উচিত। এতে এমার্জেন্সি সুবিধার সাথে সাথে ব্লাডি ফ্রেন্ডস, পিল রিমাইন্ডার, কমিউনিটি এবং নিয়ার বাইয়ের সুবিধাও আছে। শুধু ইংরেজি ভাষাতেই না, বিভিন্ন ভারতীয় ভাষায় উপলব্ধ। গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে আক্ষরি ডাউনলোড করুন www.g1.health।